কাপ্তাই উপজেলার কর্ণফুলী ডিগ্রি কলেজের ডরমিটরিত অসামাজিক খামগরিবের সমত রবিবার মধ্যরাতে দুই ফতিতা সহ এক যুবকের আটক গেজি ভ্রাম্যমাণ আদালত। এই সমত নির্দোষ প্রকাশের স্বীকারকরণে আটককৃত যুবক শেখ ফরিদুরে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পতিতা শারমিন আক্তার মনি ও রোজিনা বেগমরে 1 মাস এবং তারারে সহযোগিতা করিবে লেখ কলেজের নৈশ প্রহরী নূর ইসলামরে 3 দিনের কারাদণ্ড দিয়ে ভ্রাম্যমাণ আদালত। ডেস্ক নিউজ, সি+টিভি।